তো ফ্রেন্ডস, আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ আজকের ভিডিওটি দেখার পরে কিন্তু আপনার মোবাইল ফোনে যদি কোনো নতুন নাম্বার দিয়ে কল আসে, আপনি কিন্তু খুব সহজভাবে তাকে চিনে নিতে পারবেন। কেননা তার নাম সহ তার ছবি কিন্তু আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে, আপনি কিন্তু খুব সহজভাবে তাকে চিনে নিতে পারবেন। হ্যাঁ ফ্রেন্ডস, আর আপনারা চাইলে কিন্তু যে কোনো নতুন নাম্বার আপনার মোবাইল ফোনে সেভ করে তার গ্যালারির ফটোও দেখে নিতে পারেন। ফ্রেন্ডস, খুবই একটি ইন্টারেস্টিং কাজ আমি আপনাদের সাথে আজ শেয়ার করবো। তো ভিডিওটি এক সেকেন্ড না কেটে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিও শুরু করা যাক। তো হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ মইদুল ইসলাম অ্যান্ড আপনারা দেখছেন টেক মধু ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা চলে আসি ভিডিওর মূল টপিকে। তো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার এই টেক মধু চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। কেননা আমি নতুন লেটেস্ট ভিডিও এভাবে প্রতিনিয়ত আপলোড করে থাকি, যে ভিডিও দেখে কিন্তু আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতে পারেন। তো ফ্রেন্ডস, চলুন আমরা আজকের ভিডিওটি কমপ্লিট দেখে আসি। ফ্রেন্ডস, যে কোনো নতুন নাম্বার থেকে কল এলে তার নাম সহ ছবি আমাদের মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে। এই কাজটি করার জন্য আমাদেরকে একটি ছোট্ট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশনটির সাথে হয়তো অনেকে পরিচিত, বাট অ্যাপ্লিকেশনটি কীভাবে ইউজ করতে হয় এটি অনেকে জানে না। তো অ্যাপ্লিকেশনটি এখান থেকে আমি প্রথমত ওপেন করব অ্যান্ড আপনাদেরকে দেখাবো যে এই কাজটি কীভাবে করবেন, অ্যান্ড লাস্ট আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন। তো এখান থেকে আমি প্রথমত অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। সো অ্যাপ্লিকেশনটি যখন ফার্স্ট টাইম ওপেন করবেন, আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে। তো এখান থেকে আপনারা গেট স্টার্টে ক্লিক করে দেবেন। তো গেট স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি উইথ অ্যাড, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এখান থেকে আপনার কারেন্টটি কিন্তু সিলেক্ট থাকবে, আপনি যে কারেন্টটি থেকে এই কাজটি করছেন সেই কারেন্টটি কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। অ্যান্ড এখান থেকে আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন। তো নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম চলে এসেছে, সুতরাং নাম্বারটা আমার। তো যার কারণে আমার নাম চলে এসেছে, তো এখানে আমি দিস ইজ মি এখানে আমি ক্লিক করে দেবো। দেন এখানে ক্লিক করার পরে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে নেক্সট, এখান থেকে দুইবার নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশানের মেন ইন্টারফেসটি আপনাদের সামনে খুলে যাবে। অ্যান্ড আপনার মোবাইল ফোনে যত কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আছে তাদের প্রত্যেকের কিন্তু ফটো আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের প্রত্যেকের ফটো আমার মোবাইল স্ক্রিনে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো কিন্তু আমার কন্ট্যাক্টে সেভ করা আছে, তো তাদের ফটো এখান থেকে দেখা যাচ্ছে। তো আপনি যে কোনো নতুন নাম্বার সেভ করে সেম এমনভাবে তার ফটো দেখে নিতে পারেন। আদারওয়াইজ আপনার মোবাইল ফোনে যখন নতুন নাম্বারে কল আসবে তার ছবি কিন্তু আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য আমি একটি নতুন নাম্বার ডায়াল করব। ডায়াল করার পরে তার মোবাইল ফোনের কিছু ফটো আমি আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমি যে কোনো একটি নাম্বার এখান থেকে ডায়াল করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এই নাম্বারটি ডায়াল করে দিলাম, এটি একটি মূলত রং নাম্বার আমি ডায়াল করে দিয়েছি। তো ডায়াল করে দেওয়ার পরে এখান থেকে সিম্পলি আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যাড, এখানে অ্যাডে ক্লিক করে দেবেন। তো অ্যাডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার ছবি চলে এসেছে অ্যান্ড তার নাম চলে এসেছে। দেখতে পাচ্ছেন নিচে তার নাম দেখা যাচ্ছে, তার নামটি দেখতে পাচ্ছেন মৌমিতা পাল, এখান থেকে দেখতে পাচ্ছেন মৌমিতা পাল। তো এর ফোনের গ্যালারির আরও কিছু ফটো দেখার জন্য আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট আইকন, জাস্ট এখানে এই আইকনটিতে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন তার ফোন গ্যালারির কিছু ফটো কিন্তু এখানে শো করছে। এখানে কিন্তু আপনি এমনভাবে যে কোনো একটি নতুন নাম্বার সেভ করে তার গ্যালারির এমনভাবে সব ফটো দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন তার গ্যালারির যত ফটো ছিল সব ফটো কিন্তু আমার মোবাইল স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি লাইভ করে দেখালাম একটি নতুন নাম্বার, যে কোনো একটি নতুন নাম্বার আপনারা ডায়াল করবেন। ডায়াল করার পরে তার ফোন গ্যালারির সমস্ত ফটো কিন্তু আপনি এমনভাবে দেখে নিতে পারেন। আদারওয়াইজ এই অ্যাপ্লিকেশনটি যদি আপনার মোবাইল ফোনে অ্যাক্টিভ করে রাখেন, আপনার মোবাইল ফোনে যখন কোনো নতুন নাম্বার দিয়ে কল আসবে আপনি কিন্তু খুব সহজভাবে তাকে আইডেন্টিফাই করতে পারেন। কেননা তার নাম এবং ছবি কিন্তু আপনার মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে। তো আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি যে কোনো একটি নতুন নাম্বার দিয়ে আমার এই মোবাইল ফোনে কল করব ও কল করে দেখে নেব যে নতুন নাম্বার দিয়ে কল এলে তার ছবি আমার মোবাইল স্ক্রিনে দেখা যায় কিনা। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখান থেকে তার ছবি সহ নাম কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছে। তো সেম এমনভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনে এটি করে রাখতে পারেন। তো ফ্রেন্ডস, খুবই একটি মজার ব্যাপার, আপনারা চাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি ইউজ করতে পারেন অ্যান্ড যে কোনো নতুন নাম্বার দিয়ে কল এলে আপনারা কিন্তু খুব সহজে তাকে আইডেন্টিফাই করতে পারেন। ফ্রেন্ডস, এখন আমরা দেখে নেব যে আমরা কীভাবে অ্যাপ্লিকেশানটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করব। তো অ্যাপ্লিকেশানটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করার জন্য এখান থেকে আমাদেরকে প্রথমত মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নিতে হবে। তো এখান থেকে আপনারা প্লে স্টোর ওপেন করে নেবেন। তো প্লে স্টোর ওপেন করার পরে এখান থেকে সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে আইকন। দেখতে পাচ্ছেন এখান থেকে আইকন লিখে সার্চ করবেন। সার্চ করার পরে অ্যাপ্লিকেশানটি কিন্তু আপনাদের সামনে শো হবে। খুবই একটি মজার অ্যাপ্লিকেশান, আপনারা এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে 10 মিলিয়ন প্লাস লোক কিন্তু ডাউনলোড করে ফেলেছে অ্যান্ড রেটিং পয়েন্ট দেখতে পাচ্ছেন 4.5 রেটিংস। অ্যান্ড যারা অ্যাপ্লিকেশানটি ইউজ করেছে তারা কিন্তু অ্যাপ্লিকেশানটি বিষয়ে খুবই পজিটিভ কমেন্ট করেছে। তো নিঃসন্দেহে এটি একটি ভালো অ্যাপ্লিকেশান, আপনারা ইউজ করতে পারেন। ফ্রেন্ডস, খুবই একটি মজার ব্যাপার, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওতে বুঝতে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমাকে
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটা কমেন্ট পড়ি অ্যান্ড প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো ফ্রেন্ডস, ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন, আর আপনি যদি আমার এই টেক মধ্যে চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।